খবর দিও না, আমি তোমার মায়ের মতো। আমার দুইটা পোলা বিদেশ গেছে, ওকে তোমরা মারা করো না বৌমা। বৌমা বৌমা আমার ছেড়ে দাও, বৌমা আমার ছেড়ে দাও। এই বলে চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না, তাহলে আলা জিব্বা টাই না একবার সিরে ফেলাম। শোন, তোর কোনো কথাই আমরা শুনবো না। শোন ছোট, আজকে এই বুড়িকে মাটি চাপা দিয়ে একদম মেরে ফেলব, আর ওর ছেলেকে বলবো যে তার মা অন্য একটা ছেলের সঙ্গে ভেগে গেছে। ঠিক বলছো আপা, এই বুড়ির একটা জ্যান্ত কবর দিবে, আমাদের সংসারের মাঝখানে বাম হাত না ঢুকাইতে পারে। এই বুড়ির জ্বালায় আমরা অথেষ্ট হয়ে গেছি, না আমরা ঠিক মতো খাইতে পারি, না শুইতে পারি, না আমরা জানার সাথে ঠিক মতো কথা বলতে পারি, আর ছেলে দুটো হয়েছে প্রচন্ড মা ভক্ত, বাসার শেষে সাথে মা 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 ছাড়া কিছু বোঝে না। এইবার আমরা দেখবো এর মা কই পাই। এরা শোন, বলবো হয় এর মা কারোর সাথে ভেঙে গেছে, আর না হলে এর মা কোথাও চলে গেছে, আমরা জানি না। আমরা অনেক খুঁজে খুঁজে খুঁজছি কিন্তু মা পাই না। চলো ঠিক আছে বাবা, তোমার কাছে যেহেতু আমি এতই বোঝা, তুমি আমার চিন্তা খবর দাও, আমি সেই ইচ্ছায় মরে যাবো। আজকে হোক বোর কাছে শাশুড়ির চিন্তা খবর, মারো মাটি দাও মারে। চল আপা শুরু করি। এবার বুঝবি ছেলের সংসারে বসে ঝামেলা করার কি শাস্তি। এই নে শাস্তি ভোগ কর, ভোগ কর শাস্তি। তোর যে ছেলেরা মা মা করে না, এইবার দেখি তোর মা ভক্ত ছেলেরা মা কোথায় পায়। এখন বাসায় ফিরে সারাদিন বউর আসলে লুকায় থাকে, মরে বাস নে তাড়াতাড়ি দাও, যে কেউ চলে আসতে পারে। দাদু বাপরে বাপ, বুড়ির খেল এবার খতম, আপদ বিদায় হলো। এবার চল। এই কোদালগুলো গোয়াল ঘরে রেখে আসছিস না? এই তুই এখানে কি করিস? কি রে তুই এই গাছের কোণায় কি করিস? হ্যাঁ আয় ঘরে, আয় ঘরে যা। যা কাপা, এতদিন একটা কাজের কাজ করেছ, ঘর থেকে আপদটা বিদায় করেছ। একদম ঠিক, মাথা থেকে একটা বোঝা নেমেছে। এই চুপ, একদম চুপ, কিরকম কান্না শুরু করেছে শোন। আর যদি তোর দাদির কথা মুখেও আনিস, তাহলে তোর ওই দাদির মতো তোর অবস্থাও করব। তোমার মেয়েটাও হয়েছে একদম দাদি ভক্ত, কি খেয়ে যাওকে বানিয়েছো তুমি? আর বলিস না, পুলিশ এখানে। স্যার আপনি? হ্যাঁ আমি। আপনাদের শাশুড়ি কোথায়? মরে গেছে। আমার শাশুড়ি তো চলে গেছে বাড়ি ছেড়ে। একজন বলছেন মরে গেছে, আরেকজন বলছেন চলে গেছে, সত্যিটা বলুন আপনাদের শাশুড়ি কোথায়? মরেও যায় নাই, চলেও যায় নাই, আম্মু আর চাচি মিলে আমার দাদুকে মাটি চাপা দিছে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। আসলে হয়েছে কি স্যার, ছোট মানুষ তো, কি বলতে কি বলে ফেলেছে ওর কথা কিছু মনে করবেন না। আসলে আমার শাশুড়ি অনেক আগেই মরে গেছে। শুনুন, এই বাচ্চারাই সত্য কথা বলে, আর তার প্রমাণ আমি পেয়েছি। আরে আপনি একটা ছোট মানুষের কথা শুনে লাপাচ্ছেন, কি না কি বলেছে, ওর মাথা ঠিক নেই। কোথায় আপনি, আসুন। কি চিনতে পারছেন? মা আপনি কোথা থেকে আসলেন হঠাৎ করে? আল্লাহ গো, আপনি তো মরে গিয়েছিলেন, আপনাকে আমরা কত খোঁজাখুঁজি করেছি, আপনি হঠাৎ করে কোথা থেকে আগমন হয়েছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, খুব খুশি হয়েছি আপনি যে আসছেন। মা আপনি শেষ পর্যন্ত ফিরে এলেন, আমরা যে আপনাকে কত খুঁজেছি। আসুন মা, আসুন ঘরে আসুন। থামুন, একদম নাটক করবেন না, আপনার মেয়ে ঠিকই বলেছে, আপনারা ওনাকে জীবন্ত মাটি দিয়েছিলেন। মানে এইসব আপনি কি বলছেন? মানে হলো, শুনুন তাহলে। দাদু 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 এখন আমি বাসের মুখে আমনে দাদু। পুলিশ রে ফোন দি, তাহলে পুলিশ আমার দাদুরে বাঁচাইবো। হ্যালো পুলিশ আঙ্কেল, আপনি তাড়াতাড়ি এই দক্ষিণ পাড়ার বাস জারে আসেন, আমার দাদুরে চাপা মারি দেওয়া হইতাছে, তাড়াতাড়ি আমার দাদুরে আইসা বাঁচান, আপনার ভাইয়ের ধরছি, আমার দাদুরে বাঁচান, তাড়াতাড়ি আয়েন। আচ্ছা
কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। মেয়েটা তো বললো বিক্রম এদিকে আছে। হাত দেখা যাচ্ছে, নিঃশ্বাস দিচ্ছে। আপনি আপনি ঠিক আছেন তো? আপনি আমি তো মরতেই চাইছি, আপনি আমার কেন বাঁচালেন? আমার কারো উপরে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। থামুন, আপনার প্রশ্রয় পেয়ে পেয়ে ওরা আজকে এই পর্যন্ত পৌঁছেছে, এতটা অবাধ্য হয়েছে। আপনি প্রতিবাদ করতে পারতেন না? কেন প্রতিবাদ করেননি? আপনি প্রতিবাদ করলে হয়তো আজকে এতটা সাহস পেত না ওরা। এমনি প্রতিবাদ করো, ওরা তোমার সন্তান, আমি তো ওর মা। ওরা হয়তো আমার মা হিসাবে জানে না, কিন্তু আমি ওকে কেমনে ভুলে যাব স্যার? আমি তো আমার সন্তানকে ভুলতে পারি না। চলুন, আপনারা দুজন থানায় চলুন, প্রচলিত আইনে আপনাদের বিচার হবে। না স্যার, না, নিয়েন না আপনি, ওকে কোনো জায়গায় নিয়েন না। আপনি থামুন, আজকে আপনার দুই ছেলের বউকে আমি নিয়ে যাব, এরপরে যা হবার থানাতেই হবে। চলুন আমার সাথে। মামনি, তুমি তোমার দাদুকে দেখে দেখো। আচ্ছা, দেখুন স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো ওনার সাথে এমন করবো না। আমরা ওনাকে আজ থেকে মায়ের চোখে দেখবো, আজ থেকে ওনার পায়ে পড়ে থাকবো। স্যার প্লিজ, আমাদের মাফ করে দিন। স্যার স্যার, আমাদেরকে থানায় নিয়ে যাবে না প্লিজ স্যার, আমাদের একটা মান সম্মান আছে তো, থানায় নিয়ে গেলে কি হবে বলেন? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কখনো এমনটা হবে না। পরেরটা পরে দেখা যাবে, আপাতত আপনারা থানায় যাচ্ছেন, চলুন।